অনুষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক 7ই মার্চ দিবস পালিত। যথাযোগ্য মর্যাদায় চাঁদপুরে ঐতিহাসিক 7ই মার্চ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। দিবস উপলক্ষে আজ সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নাইম পাটোয়ারি দুলালের সঞ্চালন সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাসিরউদ্দিন আহমেদ। এছাড়া সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ এবং সাংবাদিক এম আর ইসলাম বাবুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।